টোকিও অলিম্পিকে রোমান সানাকে নিয়ে প্রত্যাশার পার্থ ওষুধ ছিল সবার। দেশ ছেড়ে আর্সার শুরুটাও করেছিল দারুণভাবে। এলিমিনেশন রাউন্ডে ইংল্যান্ডের টম হল্টকে হারিয়ে শীর্ষে 32 জায়গা করে নেন তিনি। তবে স্বপ্নযাত্রাটা বেশি দূর এগোয়নি। আর্সারের ব্যক্তিগত রিকার্ভে দ্বিতীয় রাউন্ড থেকে কানাডার ডোয়েনাসের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে রোমান। মাত্র 1 পয়েন্টের জন্য থামতে হলো তাকে। ডোয়েনাসের বিপক্ষে প্রথম সেটে জয় দিয়ে শুরু করে ছানা। সেখানে 26-25 ব্যবধানে কানাডার এই আর্সারকে হারান তিনি। কিন্তু পরের দুই সেটে 25-28 ও 27-29 ব্যবধান হেরে যায় রোমান। তবে সেখানে শেষ হয়নি দেশের আর্সারের লড়াই। চতুর্থ সেটে 27-26 ব্যবধানে জিতে সমতা ফেরান গেম। চার সেট শেষে পয়েন্টে দাঁড়ায় 4-4। পঞ্চম তথা ফাইনাল সেটে মাত্র 1 পয়েন্টের জন্য হেরে যায় সানা। 25-26 ব্যবধানে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান কানাডার এই আর্সার। এর আগে এলিমিনেশন রাউন্ডে ইংল্যান্ডের টম হল্টকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে নিশ্চিত করেছিল রোমান সানা। জয় পেয়েছিল 3-7 ব্যবধানে।